প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের 2023 সালের বরিশাল বোর্ডে আইসিটি পরীক্ষায় যে বহুনির্বাচনী প্রশ্নগুলো এসেছে তার সম্পূর্ণ উত্তর জাস্ট দুই মিনিটের ভিতরে বলে দিচ্ছি। তো আমি যে প্রশ্নটি উত্তর বলতেছি সেটি হচ্ছে গ সেট। তো তোমার কাছে ক অথবা খ বা গহা যে সেটই থাকুক না কেন, আমি প্রশ্ন বলে দিচ্ছি, তুমি আমার সাথে মিলাই নিও এবং তোমার পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানিও, বা আমার আমি যে উত্তরগুলো বলতেছি এর সাথে মিলিয়ে মিলিয়ে তুমি কমেন্টে জানাতে পারো যে তোমার কতগুলো হয়েছে। এখানে গ নাম্বার সেটে এক দিকে দেওয়া আছে যে সি ভাষার উদ্ভাবক কে। সি ভাষার উদ্ভাবক হচ্ছে ড্যানিশ রিচি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ। দুই দাগে দেওয়া আছে কম্পাইলারের বৈশিষ্ট্য কি। তোমরা জানো যে কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক যন্ত্র। তো এখানে বহুপদীর একটা বহুনির্বাচনী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি বারবার বলি যে যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন ভুলটা আগে খুঁজে বের করবো। যখন এখানে ভুল হচ্ছে তোমার দুই দাগে বলছে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, তাহলে দুই যদি তুমি বাদ দাও তাহলে সঠিক আনসার হচ্ছে এক এবং তিন, অর্থাৎ দুই কতে বিদ্যমান, গতে বিদ্যমান, ঘতে বিদ্যমান। তো ক গ গ হবে না, সঠিক উত্তর হবে কি খ। আচ্ছা, এরপরে দেওয়া আছে ডাবল টাইপ ডাটা নির্ধারণের মেমোরি কত বাইট জায়গা প্রয়োজন, 8 বাইট, সঠিক উত্তর হচ্ছে 8 বাইট, উত্তর গ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। তো নিচের উদ্দীপকে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি যে পি সমান সমান 0 আর ব্যবধান হচ্ছে পি প্লাস প্লাস, অর্থাৎ এখানে চলক পি ধরেছে আর 10-এর থেকে পির মান ছোট অথবা সমান গ্রহণযোগ্য। তো এই এই প্রশ্নটি আমি তোমাদেরকে যে পিডিএফ শিটটা দিয়েছিলাম সেখানে আছে। আমি তোমাদের বারবার বলছি যে অঙ্ক কিন্তু বহু আসবে না, এটা আসবে হচ্ছে কেমন তো সামান্য একটু পরিবর্তন করে দিবে মান। তো তোমাদেরকে আমি যেটা দিয়েছিলাম সেখানে দেওয়া ছিল হলো যে 1 মানে এ সমান সমান 1 বা আই সমান সমান 1 পি প্লাস প্লাস 10 দেওয়া ছিল, তো সামান্য একটু পরিবর্তন করেছে, নিয়ম তো এক। তো যারা ওইটা প্র্যাকটিস করছে তারা এটাও পারবে। তো বলছে প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে, ওইখানে লেখা ছিল প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার হবে বা এইচএসসি লেখাটি কত, একই জিনিস নিয়মে। হ্যাঁ আচ্ছা, তো সঠিক উত্তর হবে 11, কারণ প্রথম পদ হচ্ছে 0, 0 থেকে যদি এক এক করে ব্যবধান তো 10 পর্যন্ত আমরা যেতে পারবো, 10-এর থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য। তো যেহেতু এখানে 10 ধারাবাহিকভাবে 10 পর্যন্ত গেলে 11টা পদ অতিক্রম করে, এজন্য সঠিক উত্তর হবে 11, গ, অর্থাৎ 4-এর গ উত্তর। প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে, অর্থাৎ কি পরিবর্তন করলে, অর্থাৎ পি এর মান কি পরিবর্তন করলে 5টা অর্থাৎ ধারা তৈরি হবে। তো সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ পি এর মান যদি আমরা 1 ধরি এবং ব্যবধান যদি 2 ধরি তাহলে ধারাটা হবে 1 3 5 7 9 5, তাই তো 1 3 মানে 0, তারপরে হচ্ছে তোমার যদি পির মান প্রথমে আমরা 1 ধরি তাহলে 1 মানে 1 3 5 7 9, তাহলে কয়টি পদ, 5টি পদ, তাহলে 5 বার অতিক্রম করবে, সঠিক অ্যান্সার হবে তোমার ক, 5-এর ক। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে, বিশেষ চশমা, এইচএমডি নির্দেশ করে বিশেষ চশমা, অর্থাৎ সঠিক উত্তর ক। সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি, ন্যানো টেকনোলজি। আচ্ছা, এরপর 8-এ বলছে মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন, তাহলে আমরা একটু উদ্দীপকটা পড়ি। মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনের গবেষণা করেন, তিনি খরা সহিষ্ণু অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনের সাফল্য লাভ করেন। তাহলে তোমরা জানো যে একটা জাত হতে আর একটা জাত উদ্ভাবন করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি ব্যবহৃত হয়, তো সঠিক উত্তর হচ্ছে খ। মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে কি কি হতে পারে, এখানে 3টা দেওয়া আছে বহুপদী। আমি বারবার বলি এই ধরনের প্রশ্ন যখন তুমি মানে উত্তর করবে তখন ভুলটাকে আগে বাদ দিবে, অটোমেটিকলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে, এই দেখো আমরা পড়ার সাথে সাথে সঠিক উত্তরটা পেয়ে গেলাম, অর্থাৎ এক কিন্তু হবে না ভুল, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে না। তো এক বাদ দিলে যেখানে যেখানে এক আছে অর্থাৎ বিদ্যমান, এক বিদ্যমান সেখানে সেখানে হবে, সেটা হবে না। তো কর ভিতরে এক আছে, খর ভিতরে আছে, গহর ভিতরে আছে, গড় ভিতরে নাই, তাহলে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ জীব বৈচিত্র্যের পরিবর্তন সাধন হবে, জীব বিধ্বংসী ভাইরাসদের উদ্ভব হতে
ভাইরাসের উদ্ভব হতে পারে, এই দুটো জিনিস হতে পারে। আচ্ছা, আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের প্রয়োগ ক্ষেত্র কোথায়, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট, এটা রোবট আমরা কোথায় প্রয়োগ করে থাকি, এরকম একটা প্রশ্ন করেছে। কৃষি, ই কমার্স, যুদ্ধ ক্ষেত্রে, বর্তমানে রোবট প্রায় সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কৃষিতে যেমন তোমার যে উড়ে উড়ে কীটনাশক দেয়, এটাও রোবটের একটা কাজ। ই কমার্সও রোবটে কাজ করে। তারপর যুদ্ধক্ষেত্র তো জানোই যে বর্তমানে উন্নত বিশ্বগুলো তারা রোবট দিয়ে যুদ্ধ করে। তো সঠিক উত্তর হচ্ছে তিনটাই। তাহলে গহা, এখানে ভুল খুঁজে পাচ্ছি না, তাই না? আচ্ছা, পরবর্তীতে পরবর্তী প্রশ্ন আমার কাছে যে গছ সেট আছে সেটা হচ্ছে 11 নম্বর। প্রোটিনের সিকোয়েন্সি তৈরি প্রযুক্তি কোনটি, বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ সঠিক উত্তর খ, 20-ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতার শুরু হয়, মানে কোন সভ্যতায় শুরু হয়। তোমরা জানো যে 20-ভিত্তিক সংখ্যা পদ্ধতি মায়ানমারে শুরু হয়। অর্থাৎ মায়ানমার, যেমন আমরা 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতি গণনা করি, মায়ানমাররা 20-ভিত্তিক সংখ্যা পদ্ধতি গণনা করেছে। আচ্ছা, ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট সংখ্যা কয়টি, ABCD ইনপুট বিশিষ্ট ডিকোডার আউটপুট সংখ্যা কয়টি। এটা কিন্তু আমার যে সাজেশন আমি তোমাদেরকে বলছিলাম যে মুখস্থ করা যাবে না, অঙ্ক তো ওই তোমার ওই ব্যাখ্যা লিখে দিয়েছিলাম যে এনকোডার এবং ডিকোডারের যে কিভাবে প্রশ্ন আসে। তো 4টি যদি ইনপুট হয় তাহলে আউটপুট কয়টি, 4টি ইনপুট হলে আউটপুট হবে 16টি। সঠিক উত্তর হচ্ছে গ। 14 নম্বর বলছে উদ্দীপকের সত্যক শ্রেণীর যে গেট নির্দেশ করে তা হলো, অর্থাৎ উদ্দীপক একটা সত্যক শ্রেণী দেওয়া আছে, সত্যক শ্রেণীর উত্তরটা করবা। এই যে আমি কিন্তু তোমাদের বারবার বলেছি যে একটা প্রশ্ন তো অনেক সাজানো যায়, হুবাহু মুখস্থ করো না, কারণ এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ড হুবাহু অঙ্ক যেহেতু করে না, একটু ফিগার চেঞ্জ করে দেয়। তো সঠিক উত্তর হবে 1110, এটা হচ্ছে ন্যান্ড গেট। উত্তর খ, উদ্দীপকে ওয়াই এর মান 0110 হলে যে গেট নির্দেশ করে, মানে উদ্দীপকে ওয়াই এর মান যদি 0110 হয় তাহলে এটা কোন গেট বলতো, আউটপুট যদি 0110 হয় এক্স অর গেট। তো এক্স অর গেট এর প্রতীক কেমন, অর এর ভিতরে জ্বর, অর এর ভিতরে জ্বর। আচ্ছা, এরপরে তাহলে অ্যান্সার হচ্ছে গ, 41 সমকক্ষ মান হলো 41 দেওয়া আছে অক্টালে। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, বাইনারি, হেক্সাডেসিমেল, দশমিক। তো অক্টাল থেকে আমরা যদি তোমার বাইনারি এবং দশমিককে কনভার্ট করি বা হেক্সাডেসিমেল কনভার্ট করি, তাহলে দেখবা 41 থেকে হেক্সাডেসিমেলে 16 হবে না, অর্থাৎ 2 ভুল। তো সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3। আচ্ছা, ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি, ইমেজ। তোমরা জানো যে এখানে 4টা অপশন দেওয়া আছে, ইউএল, ওএল, এলআই, ইমেজ। তাহলে ছবি ট্যাগের জন্য কি হয়, যে এইচটিএমএল মোটামুটি করেছে সেই কিন্তু জানো যে ছবির জন্য হচ্ছে ইমেজ। এরপর 18 বলছে উদ্দীপক ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি। তো আমরা একটু ICT শিক্ষকের উদ্দীপকটা পড়ি, কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইট ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়, তারা সমস্যাটি স্যারের সাথে আর কি ICT শিক্ষকের সাথে আলোচনা করলে সে বলল যে বিশেষ এক ধরনের ট্যাগের পরামর্শ দিল। তা সে কোন ধরনের ট্যাগের পরামর্শ দিচ্ছে, লিঙ্ক তৈরি করতে, অর্থাৎ একজনের মানে বাসায় বসে আরেকজনের ওয়েবসাইটে সে ঢুকতে পারবে লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ তার বাসায় গিয়ে তাকে আর খুঁজে তার ডিভাইসে যাওয়া লাগবে না, লিঙ্ক। তার লিঙ্ক তৈরি করা হচ্ছে এ ট্যাগ। তো সঠিক উত্তর হচ্ছে গ, 19 তাকে বলেছে যে উদ্দীপক ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহারের করলে কি কি হতে পারে, ভিন্ন অবস্থা, ভিন্ন ফোনে পেজ পাওয়া যায় রাইট, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয় রাইট, ব্রাউজারে সময় কম লাগে রাইট, তিনটাই রাইট, এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গহ, 3টা। 20 নম্বর হচ্ছে গ্রুপ SMS এর মোট কোডটি, মাল্টিকাস্ট। গ্রুপ SMS কি, মানে একসাথে অনেক মানুষ তুমি অনেক মানুষের সাথে চ্যাটিং করতে পারবে, যেমন তোমরা ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলো না, এটা এটা বোঝাচ্ছে আর কি মাল্টিকাস্ট। ফাইবার অপটিক্যাল কেবল কোন তরঙ্গে ব্যবহৃত হয়, মানে কত তরঙ্গে, মানে কোন তরঙ্গে ব্যবহৃত হয়, 1500 NM, 1500 NM। আচ্ছা, বিভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি হলো রাউটার, এখানে 4টা দেওয়া আছে, হাফ, সুইচ, গেটওয়ে, এগুলো না। বিভিন্ন প্রকৃতি দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি হলো রাউটার। আচ্ছা, বলছে উদ্দীপক মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো, তা আমরা একটু আরিফের উদ্দীপকটা পড়ি, মিস্টার আরিফ তার অফিসের কম্পিউটার ও অনন্য ইলেকট্রিক ডিভাইস গুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন, এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন। তো এটা উদ্দীপকের আর্থিকের গঠিত নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টপোলজি,
বাস টপোলজি, তোমাদের যে টপোলজি পড়েছে যে আমার এখানে কিন্তু টপোলজি দিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, মানে আমার চমৎকার এই পিডিএফ সাজেশনটা, মানে এটা আমি এমনভাবে সাজিয়েছি যে নিজে হাতে ব্যাখ্যা করে হুবাহু না আসলে তুমি যাতে পারো। তো যারা 24 বা 25 বাজে শিক্ষার্থী আছো বা তাদের জন্য আমি ধরো তাদের জন্য নতুন করে তৈরি করতেছি, তো তো যোগাযোগ করো, এরকম পিডিএফ পেয়ে যাবে। মিস্টার আরিফের তৈরি টপোলজি বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা, রাইট? তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, হ্যাঁ ধীরগতি হবে, শুধু গ্রাহক কম্পিউটার ডেটা গ্রহণ করে এবং অন্য অগ্রাহ্য করে, রাইট? এটা এখানে তিনটাই সঠিক, অর্থাৎ 24-এ তিনটাই হবে। প্রতিশে কি বলছে এখানে, ছবি আনা তো আমার কাছে, তো শুধু ঢাকা বোর্ডের প্রশ্নটা ছিল, এটা আমি তো প্রশ্ন দেখে দেখে বোর্ডে ব্যাখ্যা করেছি, দেখো ছবিতে এই জন্য আজকে বলে দিচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? ব্লুটুথ, ব্লুটুথ সঠিক উত্তর হবে, ব্লুটুথ। তো সঠিক উত্তর হচ্ছে খ। এ হচ্ছে বরিশাল বোর্ডের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। তো তোমাদের কয়টা হয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো, আর আমি যেখানে বসে ভিডিওটা করলাম এটা হলো সেই তোমাদের সেই আইসিটি ঘর, যে ঘরে আমি ভিডিও করে করে তোমাদের একটা বছর সহযোগিতা করেছি, তোমাদের পাশে ছিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, তাই চিন্তা করলাম একটু কাঠের বেলকুনিতে বসে আমি তোমাদের একটু উত্তরগুলো বলে দিই। তো আমি পর্যায়ক্রমে সকল ভোট বলে দিব, পর্যায়ক্রমে সকল ভোট এরকম উত্তর বলে দিব, তোমরা একটু দেখে নিও যে যে বোর্ডে আছো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল, পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।